নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ শিক্ষকদের। শিলচর কালাইন জাতীয় সড়কের বেহাল অবস্থা, ভোট বয়কটের হুমকি। বরখোলা বটলিং প্ল্যান্ট কর্তৃপক্ষের উদাসীনতায় দুর্ভোগ জনজীবনে, ক্ষোভ স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জেলা শাসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেফতারের পর থেকে কাছাড় কলেজের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে। দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীর মানুষের যে তার উপর ক্ষোভ পুঞ্জীভূত ছিল, তারই বিস্ফোরণ ঘটছে এক সপ্তাহ ধরে। অধ্যক্ষ গ্রেফতারের ঘটনায় গণক্ষোভ প্রতিবাদ এখন উল্টো খাতে বইছে। সরকারকে লেখা জেলা শাসকের চিঠির জেরে মঙ্গলবার কাছাড় কলেজে তদন্তে আসেন উচ্চশিক্ষা দপ্তরের সঞ্চালক ধর্মকান্ত মিলি। এসিটি এর পক্ষ থেকে অধ্যক্ষ ডক্টর নাথের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ জমা করা হয়েছে। চিঠি লিখে তারা জানান, কাছাড় কলেজের অধ্যক্ষ অর্থ নয়ছয় সহ আইন লঙ্ঘন ইত্যাদি সব ধরনের ঘটনায় অভিযুক্ত। শুধু তাই নয়, শিক্ষিকাদের সাধারণ হয়রানির সাথে যৌন হয়রানিরও অভিযোগ রয়েছে তাদের ওই মিসডিড সংক্রান্ত ব্রিফ নোটে। তারা এও জানান, কলেজের চারিদিকে সিসিটিভি ক্যামেরার ছয়লাভ। অধ্যক্ষ ডক্টর নাথ তার চেম্বারে বসে কিছু আনঅথরাইজড পার্সনকে দিয়ে সেই সবের ভিডিও ফুটেজ মনিটর করান বলে এসিটিএ অভিযোগ করে। 2019 সালের অক্টোবর মাসে তিনি অধ্যক্ষ হিসেবে কলেজে যোগ দেওয়ার পর থেকে হিসেব সংক্রান্ত কাজকর্ম আর সাধারণভাবে চলে না। এমনকি নিজের ইচ্ছে মতো কলেজ তহবিলে টাকা তোলেন এবং ব্যয় করেন বলেও অভিযোগ রয়েছে এসটিএ। এছাড়াও এসটিএ এর আরও বিভিন্ন অভিযোগ রয়েছে ডক্টর নাথকে নিয়ে। এদিকে সঞ্চালককে জেলা শাসকের অভিযোগ, এসটিএ এর অভিযোগ সহ শিক্ষককে জেলা শাসকের শারীরিক নিগ্রহ ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজ্য সরকার তাকে তদন্ত করতে পাঠিয়েছে, তিনি সকলের সাক্ষ্য গ্রহণ করেছেন, এবার সেগুলো ভালো করে খতিয়ে দেখে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন বলে জানান তিনি। একুশ তারিখে এ সম্পর্কে অসম সরকারে কাছাড়ের উপায়ুক্তর একটা রিপোর্ট বিচারছিল আর আমার এডুকেশন ডিপার্টমেন্টে হায়ার ডিপার্টমেন্টে সেই রিপোর্টের উপর একটা এনকোয়ারি করবর কারণে মোক দায়িত্ব দিয়েছিল। আজি মই কাছাড় কলেজে আহিছিল আর আজি কাছাড় কলেজের অধ্যক্ষ আর এই এক্সামিনেশনের যখন রিলেটেড ব্যক্তি আছে মই সাক্ষ্য গ্রহণ করেছো আর যিখিনি পাইছো সেইখিনি মই অসম সরকারক দাখিল করি। এতিয়া মই কারণ মই এতিয়ালৈকে রিপোর্টখিনি মই গোটাই আছো, প্রিন্সিপাল এলিজেড দ্যাট দ্য ডেপুটি কমিশনার স্ল্যাপড অর ফিজিক্যালি অ্যাসল্টেড ওয়ান প্রফেসর অ্যান্ড না, সেইখিনি মই পিছত কম, এতিয়া মই নকওঁ। সেইটো কাৰণে কৈছে যে প্রিমিশ্বর টু স্পিক এবাউট দি এনকোয়ারি রিপোর্ট অ্যান্ড শিলচর কালাইন জাতীয় সড়কের বেহাল অবস্থা বর্তমানে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। সড়কে পুকুর সম গর্তের গ্রাসে সড়ক দুর্ঘটনা যেন রোজকারের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কাছে। জাতীয় সড়কটির পরিস্থিতি জটিল আকার ধারণ করায় স্থানীয়দের মধ্যে বর্তমানে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়া সহ এলাকার জনগণ প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। শিলচর কালেন রোডের ভয়াবহ রূপ স্থানীয়দের ঘুম কেড়ে নিয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয়রা বিভাগীয় কর্তৃপক্ষ ও প্রশাসন সহ জনপ্রতিনিধিদের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান যে গত দুই বছর থেকে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়রা নেতা মন্ত্রীদের দরজায় ঘুরে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনেকবার স্মারকলিপিও প্রদান করেছেন তারা, তা সত্ত্বেও কোনো কাজের কাজ কিছুই হয়নি। লোকাল যে মানুষগুলো আছে তারা কেন, আমি প্রতিদিন আমরা ইয়ের আগে ফ্লাডের আগে ইন দ্য মান্থ অফ জুন অন 17 জুন 2022 আই হ্যাভ সাবমিটেড এ মেমোরান্ডাম ফর মাই অর্গানাইজেশন ফর কনস্ট্রাকশন অফ দ্য রোড এজ আর্লি এজ পসিবল এজ দ্য পিপল আর সাফারিং দ্য লট ডিউ টু সাচ ডিপ্লোরেবল কন্ডিশন অফ দ্য রোড। তারপর কি হলো, একটু বালু পাথর দেওয়া হলো, এখন কি হচ্ছে বালুর জ্বালায় ধুলোর জ্বালায় মানুষের
মানে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে এখানে দুলর জ্বর। তো প্রতিনিয়ত এখানে এখানে আগে কিন্তু দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন কিন্তু অ্যাক্সিডেন্ট প্রবল। এখনই দেখতে পারবেন আপনারা যদি পিকচারগুলো তুলে, কন্ডিশনটা খারাপ। আমি বারবার লোকাল যারা রেসিডেন্স আছে, দোকানদার আছেন, তাদের তো প্রতিনিয়ত নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে এই সাফারিংটা, কিন্তু তারা কেন আওয়াজ তুলছে না? গতদিন আমি একজনকে বললাম যে ভাই চলো না একটু আওয়াজ তুলি এই ব্যাপারে, বললো আমি তো পার্টি মেম্বার। আরে পার্টি মেম্বার হলে কী হলো, তুমি তো সাফার করছো, তোমার সঙ্গে আরও যে লক্ষ লক্ষ মানুষ এই শিলচর কালাইন রুট লাইফ লাইন অফ পশ্চিম শিলচর এরিয়া, ওয়েস্ট শিলচর এরিয়া, ইট ইজ দ্য লাইফ লাইন, এই 2 কিলোমিটার রাস্তার জন্য যে মানুষদের ভুক্তভোগী, তার জন্য আপনাদের তো আওয়াজ তুলতে হবে। যারা প্রথমে ভুক্তভোগী তাদের আওয়াজ তুলতে হবে। তো বিইং দ্য রেসিডেন্টস অফ দিস লোকালিটি, আই হ্যাভ সাবমিটেড এ মেমোরেন্ডাম আর্লিয়ার, এবং আগামী কালও আমি মনে করছি যে একটা সাবমিট করবো, মেমোরেন্ডাম সাবমিট করবো। এমত অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয়রা। এদিন তারা ক্ষোভের সাথে জানান যে আগামী দিন কয়েকের মধ্যেই তারা সড়ক অবরোধ গড়ে তুলবেন, এরপরও যদি কোনো সাড়া না পায় তাহলে প্রয়োজন সাপেক্ষে বৃহৎ গণ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আগামীতে ভোট বয়কটের ডাক দেবেন বলেও এদিন কড়া ভাষায় স্থানীয় জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা। কারণে আমরা এই জন এই এলাকার থেকে কয়েকবার ডিসি অফিসে গিয়া মেমোরান্ডাম আমরা দিছি, তারপর থেকে কোনো রেসপন্স নাই, কোনো কর্ণপাত করছে না, খালি কয়ে কাম হইব কাম হইব কাম হইব, কোনো কামের তো ভালাই নাই। আজকে 7-8 মাস চলিয়া এরকম যদি ওইয়া থাকে, বরখলার বটলিং প্ল্যান্ট কর্তৃপক্ষদের উদাসীনতার দরুন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। মঙ্গলবার বিষয়টি নিয়ে সরব হয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। তারা জানান দীর্ঘদিন থেকে বরখলার জারদোলার বটলিং প্ল্যান্টের লরিগুলো জাতীয় সড়কের পাশে পার্কিং করে রাখা হয়েছে, যার দরুন সড়কে চলাচল করতে তীব্র সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ পথচারী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়াদের। এমনকি অবৈধভাবে সড়কের পাশে লরি পার্কিং এর জন্য শিলচর জয়ন্তিয়া সড়কে তীব্র যানজটেরও সৃষ্টি হয়। তারা এও জানান বটলিং প্ল্যান্টের ভেতরে গাড়ি রাখার যথেষ্ট ব্যবস্থা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোন জাতীয় সড়কে লরিগুলো পার্কিং করে রাখা হয় এ নিয়ে প্রশ্ন তোলেন। তাই বিষয়টি নিয়ে জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধি ও বটলিং প্ল্যান্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। এখানে যেইনি এই সমস্যা 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা অটো রিক্সা নিয়ে লাইনে দাঁড়াইতে থাকে, প্ল্যান্টের কোনো পার্কিং এর ব্যবস্থা নাই, এই রুটে প্ল্যান্টের পিএম ম্যানেজার গুলা কোনো অ্যাকশন নিচ্ছে না, এখন বরকলা পুলিশ প্রশাসনও কোনো অ্যাকশন নিচ্ছে না। এই কারণে আমরা আসামের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের ডিসি মহাশয়কে অনুরোধ করতেছি, এইটা আপনারা এই রাস্তাগুলো এই সমস্যাটা কেমন আগে এই সমস্যাটা কেমন আগে থেকে চলে, গত 1 বছর তো নি কেউ মাতে না, কেউ প্ল্যান্টের বয়ে মাতে না, পুলিশ প্রশাসনের বয়ে মাতে না, 1 বছর থেকে এই সমস্যা হচ্ছে। প্ল্যান্ট ম্যানেজারকে এইগুলা এই যে পরিস্থিতি বলার পরও কিন্তু প্ল্যান্ট ম্যানেজার কোনো কাম করে নাই, প্ল্যান্ট ম্যানেজার কি কোনো অ্যাকশন নেয় নাই নাকি? না না কোনো অ্যাকশন নেয় নাই। ফের বার্মিট সুপারি জব্দ সীমান্ত এলাকা থেকে জানা গেছে, মঙ্গলবার ভোরে প্রতিদিনের ন্যায় পুলিশের টহলে যাওয়ার সময় রামনাথপুর থানার অন্তর্গত আসাম মিজোরাম সীমান্তের কচুরতল জাতীয় সড়কের পাশে মালিকবিহীন কয়েকটি বস্তা নজরে এলে সেই বস্তাগুলোতে তল্লাশি চালালে পুলিশ কর্মীরা দেখতে পান বস্তাগুলোর ভেতরে ব্যাপক পরিমাণে বার্মিট সুপারি রয়েছে। এদিন বার্মিট সুপারির মোট 15টি বস্তায় বাজেয়াপ্ত করে পুলিশ। পরে জব্দকৃত বার্মিট সুপারির বস্তাগুলো রামনাথপুর থানায় নিয়ে আসা হয় বলে জানান থানার ওসি শান্তনু দাস। 15টি বস্তায় প্রায় 5 কুইন্টাল বার্মিট সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান ওসি শান্তনু দাস। একত্রীকরণের মাধ্যমে রাজ্যের স্কুলসমূহ বন্ধের বিরোধিতা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সোনাই ভকরাপাড়ের খুরশেদ আলী ও সুখদেবনাথ হাই স্কুল বন্ধের বিরোধিতায় সরব হয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক ডক্টর শান্তিকুমার সিংহ। স্কুল সম্মুখে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী একনায়কতন্ত্র শাসকে পরিণত হচ্ছেন। একতরফাভাবে অতি কষ্ট করে গড়িয়ে ওঠা স্কুলগুলোকে বন্ধ করে এবং সেই স্কুলগুলোকে অন্য স্কুলের সাথে একত্রীকরণের সিদ্ধান্তে ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে বিপদে ফেলে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর উচিত ছিল জনগণের মতামত বা গণশুনানি করে এবং স্কুল কর্তৃপক্ষকে কারণ দর্শিয়ে ও স্কুলের পরিকাঠামো উন্নত করে শিক্ষার মানদণ্ড উন্নীত করা, কিন্তু তা না করে একতরফাভাবে যে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সরকার তা খুবই নিন্দনীয় বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। এখানে আপনারা দেখেছেন
যেখানে আজকের দিনে যেভাবে ধর্মীয় মেরুকরণ করে সমাজের মধ্যে হিংসার বার্তা তৈরি করে এক অপরকে অবিশ্বাস্যর একটা হাওয়া তৈরি করেছে, এই স্থানে আমরা একটা এক্সাম্পল বলতে পারি যে খুরশেদ আলী এবং সুকনেতার হাই স্কুল একটা ঐতিহাসিক স্কুল হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর কাছে এবং যারা পূর্ববর্তী আছিল তার কাছেও একটা থাকা উচিত ছিল। কিন্তু আসাম সরকার রিজাল্টের অজুহাতে এবং এই জায়গাতে ছাত্র সংখ্যা কম, এই অজুহাত দেখে এই স্কুলকে বন্ধ করার যে চক্রান্ত চলছে সেটা আমরা আসাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাই, এটা আমরা মানতে রাজি নাই। কারণ দেখেন এইখানে এসে আমি জানতে পারলাম টোটাল এইখানে আউট অফ 26 মানে স্যাংশন পোস্ট অনলি 9 টিচার্স আর দিয়ার, 9 জন শিক্ষককে যেখানে বিজ্ঞান শিক্ষক নাই, অঙ্কের শিক্ষক নাই, ক্লাসিক্যাল টিচার বা ইলেকটিভ সাবজেক্ট হিন্দির শিক্ষক নাই, এই শিক্ষকগুলোর দ্বারা 280 ছাত্রকে পড়াশোনা করেছে। মধ্যে করোনার আতঙ্ক ছিল, এর মধ্যে প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানকে ওরা বন্ধ করে আরও অনেক দূরে থাকা একটা স্কুলের সাথে অ্যামালগেমেশন করা, এইটা সংবিধানের পরিপন্থী এবং এই গরিব মেহনতি লোকের তাদের স্বার্থের পরিপন্থী আমি বলি। আপনারা জানেন যে রাইট টু এডুকেশন বলে একটা বস্তু আছে, 2009 যে অ্যাক্ট পাস করা হয়েছে সবার সব ছাত্রদেরকে শিক্ষার অধিকার দিতে হবে, ভারতের সংবিধান আমাদের মৌলিক অধিকার হিসাবে দিয়েছে যে শিক্ষার অধিকার, সেই শিক্ষার অধিকার কোথায় চলে গেল? একটা স্কুল ভেঞ্চার থেকে প্রভিন্সিয়ালাইজেশনের স্টেজে আনতে কত মানুষ কষ্ট করেছে, কত লোকের কাছ থেকে টাকা পয়সা এনে এই গ্রামের মানুষ কষ্ট করেছে, সেই কষ্টগুলো কোথায় চলে যাবে? দুবছর পর শিলচরে ফের পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে ঐতিহাসিক শান্তি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছে কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদি কমিটি। সোমবার রাতে এ উপলক্ষে শহরতলির রামনগরের শিলচর ইসলামিয়া মাদ্রাসায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদি কমিটির। উল্লেখ্য, করোনা মহামারীর দরুন বিগত 2 বছর বিশ্ব নবীর জন্মদিনে কোনো মিছিল বের করা হয়নি। সভায় আগামী 9 অক্টোবর অর্থাৎ 12ই রবিউল আওয়াল তারিখে শহরে শান্তির মিছিল বের করার সিদ্ধান্ত গৃহীত করা হয়। জুলুসে মোহাম্মদি কমিটির সভাপতি আনসার হোসেন বরলস্কর ওরফে রিঙ্কুর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর, কার্যকরী সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার, মৌলানা মোস্তাকিম আহমেদ, মৌলানা গোলাম রসুল সহ অন্যান্যরা। আজকে আমরা শিলচর রামনগর ইসলামিয়া মাদ্রাসায় আমাদের কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদীর কমিটির ডাকে আমাদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাধারণ সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 9 অক্টোবর 12ই রবিউল আউয়াল কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদি কমিটির আহ্বানে আমরা কাছাড় জেলায় আমরা জুলুস পালন করব। আমরা গত 2 বছর আমরা কোভিড মহামারীর কারণে আমরা জুলুস করতে পারি না, আগামী 9 অক্টোবর 12ই রবিউল আউয়াল ইনশাল্লাহ আমরা জুলুস পালন করব। তাই আমি প্রত্যেককে আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আমি অনুরোধ রাখছি এবং বিশেষভাবে প্রশাসনও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে আগামী দিনেও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা শিলচর না বড় মসজিদ পয়েন্ট থেকে আমরা জুলুস আরম্ভ করব। আমাদের কাছে 2টা প্রস্তাব এসেছে, একটা সোনাই বাজারে যাব আর একটা উদারবন্দে। আমরা কেন্দ্রীয় কমিটির বসে সেটা একটা সিদ্ধান্ত নিব। আমরা প্রশাসনের সঙ্গেও আমরা বসবো, আমরা এসপিডিসির সঙ্গে বসেও আমরা আলোচনা করব এবং কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমরা পারমিশন অ্যাপ্লাই করব। আমরা পারমিশন অ্যাপ্লাই করে আমরা কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আমরা জুলুস পালন করব ইনশাআল্লাহ। সময়মতো চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক না আসায় প্রতিবাদে সোচ্চার হলেন প্রায় 200+ পুরুষ ও মহিলারা। সোমবার অন্যান্য দিনের মতো ঘাড়মুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করতে এলাকার বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসেন। সকাল 9টা থেকে প্রায় ঘন্টা দেড়েক স্বাস্থ্য কেন্দ্রের লাইনে দাঁড়িয়েও ডাক্তার দেখাতে পারেননি বলে একাংশ রোগী ও তাদের পরিবারের অভিযোগ। এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে স্বাস্থ্য কেন্দ্রে আসা জনগণদের। এদিন দুপুর 12টা নাগাদ ক্ষুব্ধ জনগণ হাইলাকান্দি প্রশাসন হাই হাই, রাজ্য সরকার হাই হাই ইত্যাদি স্লোগানে বিক্ষোভ চালান স্বাস্থ্য কেন্দ্র চত্বরে। বিক্ষোভ চলাকালীন তারা জানান ঘাড়মুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা নিয়ে ছেলেখেলা চলে, এমনকি স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকের অভাব রয়েছে, যার দরুন দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া, বাগছড়া, সাহেবমারা, ঝালনাছড়া ইত্যাদি এলাকাতে রোগীরা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য এলেও চিকিৎসকের অভাবে বাড়ি ফিরতে হয়। এলাকার জনগণের চিকিৎসার পরিষেবার জন্য একমাত্র স্বাস্থ্য কেন্দ্রটি, কিন্তু পর্যাপ্ত চিকিৎসকের অভাবে প্রতিদিনই স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকে বলে জানান তারা। এদিন এলাকার রাজেন হাজাম, চম্পু পাল, পম্পন দাস প্রমুখরা বিষয়টির বিহিত ব্যবস্থা গ্রহণ করতে হাইলাকান্দি জেলার জেলাশাসক সহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেন।
এই স্বাস্থ্য পরিষেবা নাই অবস্থা নাই বলে বললেও মানে চলে, এই অবস্থায় চলছে। তো আমাদের এই গারমুড়া স্বাস্থ্যকেন্দ্রে প্রায় রাউন্ড সার্কেল নিয়ে যদি আমরা দেখি, পপুলেশন প্রায় এই হসপিটালের উপরে ডিপেন্ড করে পপুলেশন প্রায় 30,000 পপুলেশন এই মানুষ এই স্বাস্থ্য হসপিটাল থেকে স্বাস্থ্য পরিষেবা পায়। আর এই যে হসপিটাল, এই হসপিটালে আজকে ডাক্তার নাই, নার্স নাই, একটা কোয়ার্টার নাই, মানে এটা কি চলছে যে স্বাস্থ্য বিভাগে, হাইলাকান্দি জেলার স্বাস্থ্য বিভাগে এটা কি চলছে, এটা আমরা মানে জানতে চাই স্বাস্থ্য বিভাগের তরফে গিয়া। আর আজকে যে এই নার্স নাই বা হসপিটাল নাই, যেটা কোয়ার্টার নাই, এর কারণে দায়ী কারা? আমরা যারা জনপ্রতিনিধি আছে, আমরা যারা নেতারা আছেন, এরা এর দিকে কোনো নজর দেন না। আর এই ডিপ্রাইভ করে রাখা হয়েছে এই প্রত্যন্ত দক্ষিণ হাইলাকান্দির যে গারমুড়া অঞ্চলের এলাকার মানুষ যারা আছে, এরা ডিপ্রাইভ করিয়া রাখছেন। এটার মূল উদ্দেশ্য কিতা? এরা ভোটের সময় আইলে খালি ভোট নিতা, আর মানুষের কোনো মানে সুবিধার কোনো ধরনের কথা তারা কইতে রাজি নাই। গতিকে আমি আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, এরারেও কইরাম যে এটার উপরে একটু নজর দিন আপনারা। আর হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডাইরেক্টর মহোদয় এবং আমাদের হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করি আর, যাতে এই হসপিটালের যেটা স্বাস্থ্য পরিষেবা এটা যাতে সুচারুরূপে সুন্দরভাবে চলে। মঙ্গলবার উধারবন্দ অসম গণ পরিষদের কৃষক মোর্চার পক্ষ থেকে কাছাড় জেলা অসম গণ পরিষদ দলের কৃষক মোর্চার সভাপতি আইনুল হক বরভুইয়াকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন অসমীয়া গামছা পরিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে কৃষক মোর্চার কাছাড় জেলা কমিটির সভাপতি আইনুল হক বরভুইয়া বলেন, আসামে এজিপি ও বিজেপি দলের মিত্রজোট রাজ্য সরকার গঠনের কারণে আজ আসামবাসী জনগণ আনন্দে আছেন, কিন্তু বিগত দিনে কংগ্রেস সরকারের শাসনকালে জনগণকে বিভিন্ন দুর্নীতির শিকার হতে হয়েছিল বলে জানান তিনি। কিন্তু বর্তমানে মিত্রজোট সরকার রাজ্যে আসার পর জনগণ তার সুফল পাচ্ছেন। পাশাপাশি আগামী দিনে অসম গণ পরিষদ দলটি জনগণের সহযোগিতা ও আশীর্বাদে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম গণ পরিষদের উধারবন শাখার সম্পাদক নেপাল সিংহ, লিয়াকত আলী লস্কর, মইনুল হক রাজবর ভুইয়া, গৌতম নাথ, মনিতন সিংহ সহ অন্যান্যরা। কৃষকের জন্য আপনার পোস্ট ফ্লাট এবং যে ফ্লাটের পরে আমরা এখন যে উইন্টারের জন্য আমরা এখন সরিষ্য থেকে আরম্ভ করি, মানে যেই ধরনের আমরা এই মাটির সঙ্গে ম্যাচ হয় সব ধরনের এখন আপনার বীজগুলা দেওয়া হর, সঙ্গে যারা যে ধান খেতি করা হর এর জন্য মানে সাফিসিয়েন্ট এখন মানে ফার্টিলাইজার দেওয়া হর, মানে এট প্রেজেন্ট এইটাই, সঙ্গে আপনার টুলস অ্যান্ড মেশিনারি যারা আপনার এগ্রিকালচার যেগুলো এসএইচজি প্রোডাকশন সোসাইটি যেগুলো আছে এরা আপনার 70-95% সাবসিডির রেটে টুলস অ্যান্ড মেশিনারি অনেক ধরনের দেওয়া হর। কেউ যদি এই নিতে চায় আপনার রেজিস্টার ফার্ম সোসাইটি যদি থাকে এরা সব অ্যাপ্লাই করতে পারে। নট ফর আপনার এগ্রিকালচার, ফিশারি, আপনার ভেটেনারিতেও এইগুলা এখন সুবিধা অনেকটা ছিল যে আগে সরকারের সময় এই যে নতুন বিজেপি অ্যালায়েন্স সরকারের কথাটা আমি কইতেছি, আগে সরকারের সময় কি করছে অনেক মানে লোকরে উইদাউট লাইসেন্স ফার্টিলাইজার মানে রিটেলার সব দেওয়া ছিল, এরার কোনো কিছু গাইডলাইন ছিল না। এই জন্য ম্যাক্সিমাম কাছাড়ের মধ্যে আমার জানা মতো 150 অ্যাবাভ লাইসেন্স আপনার ড্রপ এবং সাসপেন্ড করা ছিল, এরারে 6 মাসের সময় দেওয়া ছিল আপনার এই ডকুমেন্টেশন প্রপার করার জন্য। ডিউ টু এর জন্য এরার কি করছে আমরা রিটেলার যে অনেক কমিয়ে গেছে, তবু আমরা কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে 9টা স্টকিস এবং হোলসেলার আছে, এদের কাজটা কি আমরা যে কোনো ফার্মার আপনার ভোটার আধার নিয়ে আপনার মানে ফার্টিলাইজার এনি টাইম নিতে পারে গভর্নমেন্ট। বন্যায় ক্ষতিগ্রস্তে সরকারি সাহায্য প্রদানের দাবিতে সোনাই সার্কেল অফিসারের শরণাপন্ন হলেন ডুংরিপাড় জিপির ভুক্তভোগীরা। বন্যায় সরকারি সাহায্য প্রদান করা হলেও এখনও জিপির বহু লোক সাহায্য পাননি বলে অভিযোগ তোলেন তারা। মঙ্গলবার এসব নিয়ে সোনাই সার্কেল অফিসার দীপঙ্কর নাথের সঙ্গে দেখা করেন জিপির একাংশ জনগণ। সার্কেল অফিসার তাদেরকে জানান, সরকার পর্যায়ক্রমে সব ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করবে। দুর্যোগ মোকাবিলা বিভাগের তরফে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা সরকারকে পাঠানো হয়েছে। জিপির পক্ষ থেকে সার্কেল অফিসারের সঙ্গে কথা বলেন জিপি সভানেত্রী প্রতিনিধি এনামুল ইসলাম লস্কর, দীপাংশু দাস, কমরউদ্দিন লস্কর, আব্দুল হক লস্কর, আমির উদ্দিন লস্কর, শিপ্রা রানী দাস প্রমুখ। বাসীর তরফ থেকে আমি এবার ডিপি জনগণের স্বার্থে তাদের সঙ্গে নিয়ে এখানে সোনাই সার্কেল অফিসে বিগত ফ্লাডের পয়সা কিছু মানুষের অ্যাকাউন্টে ঢুকছে এবং কিছু মানুষের অ্যাকাউন্টে ঢুকছে না,
ইটা জানা লাগিয়ে আইসি এবং আমরা একটা মেমোরেন্ডাম সার্কেল অফিসারের কাছে জমা দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু সার্কেল অফিসার স্যারে আমদারে কথা দিয়েছেন যে এখনও ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাগুলা পুরার অ্যাকাউন্টে ঢুকছে না, কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আইএফসি কোডের ইয়ে আছে, আর যারা তাই ইন্স্যুরেন্স দিয়েছেন যে প্রত্যেকের অ্যাকাউন্টে পয়সা ঢুকবো আমরা ধৈর্য করতাম, তাই সার্কেল অফিসারের কথা মতো আমরা যান হকির জাদুকর তথা কিংবদন্তি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এক মনজ্ঞ ঘরোয়া আলোচনার সভার আয়োজন করে উধারবন স্পোর্টস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের শুরুতে ধ্যানচাঁদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে সভায় উধারবন্দের ক্রীড়া ঐতিহ্য নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান ক্রীড়াবিদ বিধানচন্দ্র রায়, উৎপল চক্রবর্তী, সুধাংশু দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা ক্রীড়াপ্রেমী শিক্ষাবিদ সুশান্ত পাল, জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ, ক্রীড়া সংগঠক জগন্নাথ রায় সহ অনেকে। এদিন প্রত্যেক বক্তারাই ভবিষ্যতে কিভাবে বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি আকর্ষিত করা যায় এ নিয়ে পরামর্শ দেন, পাশাপাশি লোকায়ত ক্রীড়ার প্রচলনের উপরও গুরুত্ব আরোপ করা হয়। এদিকে অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক হিসেবে সম্মাননা তুলে দেওয়া হয় রাফিউল আলম রিন্টুকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউএসএ সহ সম্পাদক সঞ্জু রায়। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি সুধাংশু দাস। নাটক থিয়েটার যাত্রায় জড়িত হওয়ার পর আর খেলাধুলার দিকে অতটা মন দেয়নি, কিন্তু বিধান রায় তারা যখন মাদার ইন্ডিয়া ক্লাব তারা যেখানে যেখানে গিয়েছে এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি। আজকে চলতা গান্ধীর মাঠেও আমি গিয়েছি, জামিগঞ্জের মাঠেও আমি গিয়েছি, লাসিং চন্ডিগড় যেখানে যেখানে গিয়েছি তাদের সঙ্গে আমি যেতাম। আমি কিন্তু খেলতাম না, আমি তাদের সঙ্গে যেতাম টিফিন টাইমের সময়, তাদেরকে আমি ওই যে 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 জিনিসগুলো দিতে লাগে দিতাম খাওয়ার, এই ধরনের তাদেরকে আমি সহায়তা করতাম, কিন্তু আমি খেলাতে যেতাম, খেলা আমার খুব প্রিয় ছিল ফুটবল। কিন্তু পরবর্তীতে উদারবন্দের এই উত্থান পতন হয়েছে ফুটবল খেলা ছাড়াও উদারবন্দে। কাছাড় ক্রীড়া ভারতীয় ব্যবস্থাপনায় সোমবার শিলচর বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে যোগা ক্যারাটে সহ বেশ কিছু খেলাধুলার মাধ্যমে পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস। এতে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া ভারতের পক্ষে বিবেক পোদ্দার, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, ডক্টর অখিল পাল, পূর্ণেন্দু দাস প্রমুখ। কেন জরুরি সেটা ধ্যানচাঁদজির নামে নিশ্চয়ই, কিন্তু দরকার আপনার আমার ভবিষ্যতের বেঁচে থাকার জন্য। আজকে আমরা সবাই জানি যে এই সোসাইটি বা আমাদের যে জীবনের যে ধারা আজকাল সেখানে নানান রকম চ্যালেঞ্জেস রেগুলারই আসছে। কদিন আগে আমরা কোভিডে ভুগেছি এবং কোভিড এখনো চলছে, দেখা যাচ্ছে যে মানুষের ইমিউনিটি দুর্বল হয়ে যাচ্ছে, এবং সেই ইমিউনিটিকে যদি আমাদের ঠিক রাখতে হয় তবে আমরা একটা সুস্থ পরিবেশে থাকতে হবে। নিজেরা সুস্থ থাকতে গেলে আমরা নিজেরা ব্যায়াম করতে হবে, নিজেরা এক্সারসাইজ করতে হবে, খেলাধুলা করতে হবে, এবং খালি খেলাধুলা না, আমরা একটা স্পোর্টসম্যান স্পিরিট, একটা ঠিক অন্যরকম পরিবেশ তৈরি করতে হবে সমাজের মধ্যে যেন আমরা মেন্টালিও সুস্থ থাকতে পারি, খালি ফিজিক্যালি না। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ শিক্ষকদের। শিলচর কালাইন জাতীয় সড়কের বেহাল অবস্থা, ভোট বয়কটের হুমকি। বরখোলা বটলিং প্ল্যান্ট কর্তৃপক্ষের উদাসীনতায় দুর্ভোগ জনজীবনে, ক্ষোভ স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।